আসসালামু আলাইকুম এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথু মুবিন শুরুতে জানাব সংবাদ শিরোনামগুলো কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ শতাংশ কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি স্বাধীনতা বিরোধীদের প্রেতার তারা আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য আইনমন্ত্রীর জাতিকে মেধাশূন্য করতে কোটা রাখা হয়েছে বিএনপি কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট জলাবদ্ধতায় ক্ষুদ্ধ নগরবাসী চলতি মাসের রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম আবারও কাঁচামরিচের ডাবল সেঞ্চুরি ঢাকায় চল্লিশ টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা শিক্ষার্থীদের দাবি সংসদের জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে কাল সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা রিপোর্ট করছেন আদিন সংসod আইন পাশ করো বৈষম্য দূর করো এই একদাবিতে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয়। অক্ষত কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছড়িয়ে পড়ে। slogane অনুর শিক্ষার্থীরা বলছে 2018 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রশাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল। এসে ছাত্রছাত্রীদের নিয়ে খেলা চলবে না। কাছে দাবি শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করার কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি এই দাবিটি সরকার মেনে নিক এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক সংসদে আইন প্রণয়ন করুক শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক যেভাবে করুক না কেন এটার একটা সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক এটাই আমাদের দাবি থাকবে আমরা এখন আস্থা রাখছি এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে এতে যোগ দেয় ঢাকা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না আমাদের কোনো হুজুর নাই আমাদের কোনো কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিনি না খেলেন আমাদেরকে আমাদের ভোট টেবিলে দিন আমাদের এক দাবি মেনে নিন প্রধানমন্ত্রী আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না বৃহস্পতিবার কুমিল্লা চট্টগ্রাম সিলেট সহ সারা বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনকে চটতপ্পর মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি সকল প্রতিনিধিদেরকে অবয় দিতে চাই কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে হুমকি দামকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে তুলব সেই সঙ্গে আন্দোলনকারীদের উপর আবার হামলা চালানে আন্দোলন আরো কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা আদিন সচিব এটিএন বাংলা ঢাকা এদিকে কোটা সংস্কারের দাবিতে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী মিছিলে অংশ নেয় এদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যার আগেই সমাবেশ শেষ হয় আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের আদালতের প্রতি সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্র্যাবের স্পোর্টস কার্নিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি বলেন সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই একের পর এক দুর্নীতিবাজের চিত্র প্রকাশ হচ্ছে সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা বারো দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সারাদেশে একযোগে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের পঁয়ত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা শুক্রবার ছুটির দিনেও অবস্থান কর্মসূচি না থাকলেও সান্ধ্যকালীন কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না শিক্ষক নেতারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে ব্যবস্থা করা না হলে আসন্ন ভর্তি কার্যক্রমও বর্জন করা হবে কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত তারা ষড়যন্ত্রের লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে আদেশ দিয়েছেন শিক্ষার্থীদের তা মেনে ক্লাসে ফেরার আহ্বান জানান মন্ত্রী আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সরওয়ার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাইবুর রহমান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন পিতা বঙ্গবন্ধু শেখ নজিরুর রহমানকে তার সতেরো জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে সেই প্রেতারটা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না আমি অস্বীকার করতে পারব সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে জাতিকে মেধাশূন্য করতেই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষার্থীদের কোটার পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নামার জানান তিনি জাতীয় প্রেস গণতন্ত্র মঞ্চের আয়োজনে বিরোধী জোটের রাষ্ট্র সংস্কারে দফার বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন বৃষ্টিতে রাজধানী তলিয়ে যাওয়ার মতো দুর্নীতি লুটপাটের মাধ্যমে পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা আর্থিকভাবে পাচ্ছেন আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে তারা যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে ব্যবস্থা চালাচ্ছে কোটা ব্যবস্থা সহ তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশে কোনো সুযোগ নেই বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না মেধাবীরা সত্যিকার পথে চলে মেধাবীরা প্রতিবাদ করে মেধাবীরা প্রতিরোধ করে আমি ছাত্রদের একটি অনুরোধ করব তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে মাত্র ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকা পানিতে আটকা পড়ে পড়ে যানবাহন এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ বছরের পর বছর উন্নয়ন কাজ করেও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় ক্ষুদ্র নগরবাসী দায়িত্বরত সংস্থাগুলোর চরম গাফিলতিকে দূষেন তারা আবহাওয়া অফিস বলছে চলতি মাসে গত দুই দশকের রেকর্ড ভেঙে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে ঢাকায় ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা তাদের বিস্তারিত মুস্তাফিজুর রহমানের রিপোর্টে এ যেন অচেন এক ঢাকা যেদিকে চোখ যায় থই থই পানি মূল সড়ক থেকে অলিগলি সবখানে যেন একই চিত্র শুক্রবার সকাল থেকে টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে এই বেহাল হয় রাজধানীর এতে নগরবাসী দুর্ভোগে পড়েন কারওয়ান বাজার কাকরাইল ধানমন্ডি বিজয় সরণী মিরপুর সহ পানিতে ডুবেনি এমন সড়কের সংখ্যা নেহাতি কম বেশিরভাগ সড়কে পানিতে আটকা পড়ে যানবাহন ফলে কোথাও হাঁটু কিংবা কোমর পানি ডিঙিয়ে গন্তব্যে ছোটেন নগরবাসী ঢাকাকে ডুবে গেছে শহরের দিয়েই নৌকা সালান লাগবে এই অবস্থা দেখতেছি আমরা ঢাকা সিটির মধ্যে এইরকম একটা মুহূর্ত আমরা উপভোগ বৃষ্টিতে রাজধানী যখন এমন নাজুক অবস্থা তখন নগর কর্তৃপক্ষের উপর ক্ষোভ জানান সবাই প্রশ্ন তুলছেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডনীয় জলবদ্ধতা নিরসনে বছরের পর বছর কাজ চললেও এ থেকে মুক্তি मिलছে না নগরবাসীর এর জন্য স্থায়ী সমাধান চান তারা বন্যা এত পানি বাইংগে আসছে হয় বন্যা ভালোভাবে হবে না নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি উন্নত করা হয় তাহলে হচ্ছে আর এতটুক ব্যাগ পেতে হতো না সরকারের দোষ নাই সরকার ঠিকই লোক রাখছে কিন্তু কাজ করে না আবহাওয়া দফতর বলছে اكتوبر রাজধানীতে 131 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবেই চলতি মাসে ভাঙতে পারে দুই দশক আগে রেকর্ড 2009 এর 28 জুলাই তিনশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং দুই হাজার চারে চোদ্দোই সেপ্টেম্বর তিনশো একচল্লিশ মিলিমিটার এটা সবচেয়ে হাইস্ট বৃষ্টি এই ধরনের বৃষ্টি ক্লাইমেট চেঞ্জের কারণে পাঁচ দশ বছরের ভিতরে এরকম দুই তিনশো মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এবছরে আমরা বলেছি যে বর্ষাকালে বেশি বৃষ্টি হবে আমরা এমন কি বলেছিলাম যে জুলাই মাসেও মানে অ্যাভ নর্মাল অর্থাৎ যে বৃষ্টি হয় তার তুলনায় এই বছর বেশি বৃষ্টির সম্ভাবনা হয়েছে সমন্বিত পরিকল্পনা নিলে সমাধান মিলতে পারে জলবদ্ধতার এমনটাই বলছেন নগরবাসী বৃষ্টি এলেই দুর্ভোগে পড়েন নগরবাসী বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন অতিমাত্রায় খাল জলাশয় দখল ও সস্তার নিরাপতার কারণে লাগো হচ্ছে না নগরবাসীর দুর্ভোগ ফলে বৃষ্টি ঢাকায় জলাবদ্ধতা থাকবে না সে বাস্তবতা থেকে ঢাকা যেন অনেক দূরে মোস্তাফিজ রহমান এটিএন বাংলা ঢাকা এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জ হবিগঞ্জ রাজশাহী ও জামালপুরে আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি ডুবে গেছে নতুন নতুন এলাকা এদিকে ত্রাণ না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর পানি পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সুনামগঞ্জ শহরের ষোলোঘর পয়েন্টে বিপদসীমার তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেড়েছে জেলার সকল নদ নদীর পানি সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর ষোলোঘর লঞ্চঘাট আরপিননগর সাহেব বাড়িঘাট বড়পাড়া বাগানবাড়ি মল্লিকপুর এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ারা পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার চৌষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পাহাড়পুর এলাকায় কৈয়ারাডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি প্রবেশ করেছে এতে ভেসে গেছে শত শত ঘর ও ফসলি জমি উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপরে এবং জগন্নাথ ঘাট পয়েন্টে সাত সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সংখ্যার চুরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারী বর্ষণ ও বন্যায় জেলার ৩৫ ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে দুর্গত এলাকায় শুকনো খাবার বিশুদ্ধ পানি শিশুখাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জ পয়েন্টে পঁয়তাল্লিশ সেন্টিমিটার কাজীপুর পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ সরকারি হিসেবে জেলার কাজীপুর সদর বেলকুচি শাহজাদপুর ও চৌহালি উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের আঠারো হাজার পরিবারের প্রায় নব্বই হাজার মানুষ পানিবন্দী হয়ে খুব টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাংলা প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম বেড়েছে মোটা ও চিকন চালের দামও দাম বৃদ্ধিতে ডাবল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকায় আলুর কেজির ষাট টাকার বেশি চল্লিশ টাকা নিচে নেই কোনো সবজি রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন ফজল রাব্বি বৃষ্টির সকাল কারওয়ান বাজারে বিদ্যুৎ নাই ক্রেতারও আনাগোনা তেমন নেই যারা এসেছেন তাদেরও নেই স্বস্তি আটার চাল তারপরে যায় মিনিকেট চাল এগুলা এখন 70 টাকা 72 টাকা করে খাইতেছে তো নিত্যনৈমিত্তিক বাজারে সবকিছুই দাম বাড়ছে কোনো জিনিসও কমে নাই আর যে জিনিসটা বাড়তেছে সেটাก็ এখনো কমতেছে না ওটা বাড়তেইছে কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে মিনিকেট ও বিরি 28 চালের দাম বেড়েছে মোটা চালের দামও প্রতি কেজিতে 2-3 টাকা বিআর 28 প্লাস আপনার এই মিনিকেটের রেটটা বাড়ছে এখন 20 কি বন না নাই এইজন্যই বাড়ছে বাজার পর থেকেই লাগামহীন ভাবে বাড়ছে পেঁয়াজের দাম শুক্রবার দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি ভারতের পেঁয়াজের দাম কিছুটা কম হলেও তা শত টাকার উপরে পাইকাররা বলছে পেঁয়াজের দাম আরও বাড়বে একশো টাকা বিক্রি করতেছি কালকের দাম পরনি একশো পনেরো টাকা আজ যেটা কেনা হয়েছে আরও বাজার বেশি আপনি যে ইন্ডিয়ান যেটা দেখতেছেন না এটা কিন্তু সবাই ভোমরা বর্ডার থেকে কিনে একশো টাকা এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো টাকায় আলুর দাম ষাট টাকার বেশি অন্যান্য কাঁচা সবজির দামও স্থিতিশীল রয়েছে বলছেন বিক্রেতারা তবে 40 টাকার নিচে নেই কোনো সবজি কচুর ছড়া 70 এর কাকরল 100 বটবডি 80 টাকা আমড়া 60 টাকা লতি 60 পটল 40 উস্তা 60 কত সবজির দামের সাথে খুব একটা হেরফের হয় মাছ মাংস ও ডিমের দাম ফজল রাবি বাংলা ঢাকা কোটার সংস্কার ভারতের সাথে দেশ দেশবিরোধ যুক্তি বাতিল ও মহানবীর অবমাননায় পুলিশ কর্মকর্তা মাসরুফকে বহিষ্কার এবং শাস্তি দাবি করেছে ইসলামী যুব আন্দোলন জুমার নামাজের পর বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দলটির নেতারা এসব দাবি জানান এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতা মাওলানা আহমদ আব্দুল কাইম বলেন সরকার আদালতের কাঁধে বন্দুক রেখে কোটা বিরোধী আন্দোলন দমাতে চায় বাংলাদেশের মুখ আমরা সরকারের কাছে দাবি জানাই দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আপনারা দেশ বিরোধী কোন চুক্তি করবেন না এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ সোশ্যাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক সম্মেলনে দুই হাজার চব্বিশ সালের প্রথম ছয় মাসের ব্যাংকের ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয় এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হানান খান ও হাকবুর রহমান বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন একশো উনআশিটি শাখার ব্যবস্থাপক ও দুইশো আন্তর্জাতিক সংবাদ ভুল করে আবারও আলোচনা এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর তম সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে প্রেসিডেন্ট পুতিন উল্লেখ করে মঞ্চে আমন্ত্রণ জানান যদিও পরিস্থিতি কমলা হ্যারিসকে ট্রাম্প বলে ফেলেন পরে সংবাদ সম্মেলনে নির্বাচনে তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন করা হলে নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করে বাইডেন বলেন যুক্তরাষ্ট্রকে যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তার সম্পূর্ণ করতেই নির্বাচন করবেন এদিকে আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জিততে পারবেন কিনা তা নিয়ে সমর্থক তহবিলদাতা ও দলের নেতারা প্রশ্ন তুলেছেন বছর বয়সী বাইডেনকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তারা প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করলো সাংস্কৃতিক সংগঠন সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউট এ উপলক্ষে বাংলা একাডেমির বর্ধমান ভবনের সামনে আয়োজন করা হয় বর্ষা বন্দনা উৎসব প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি সুরবিহারের শিক্ষার্থীরা এতে পরিবেশন করেন আয়োজকরা জানান নতুন প্রজন্মের সাথে প্রকৃতির ঘটানোর প্রয়াসেই এই আয়োজন এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা ও নাট্যজন মামুনুর রশিদ জয় দিয়ে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন আগে ঘোষণা দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পর আর খেলবেন না তিনি জিমিকে উপহার দিয়েছেন বড় জয় ইনিংস মিলিয়ে চার উইকেট নেন এই সব সাতশো চার উইকেট দখল করলেন অ্যান্ডারসন ক্যারিবিয়ার তৃতীয় দিন খেলা শুরু করে ছয় উইকেটে উনআশি রান তোলে শেষ পর্যন্ত একশো ছত্রিশ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস প্রথম ইনিংসে একশো একুশ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল তিনশো একাত্তর রান কোপা আমেরিকার শিরোপা জয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে মোটাই হালকাভাবে নিচ্ছেন না লিওনেল মেসির দল মহাদেশের প্রতিপক্ষ কলম্বিয়ার শক্তি কিংবা সামর্থ্য সম্পর্কে বেশ ভালোই জানা আছে আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকার শিরোপা জিততে পারলে নতুন রেকর্ড গুরবে আর্জেন্টিনা তা হল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া তাই লড়াইয়ের আগে বেশ সতর্ক স্কালোনির দল মায়ামিতে অনুশীলন শেষে মেসি জানান দলের সবাই আরও একটি শিরোপা জয়ের জন্য মুখে আছে তবে কাজটি সহজ হবে না বলেই তার ধারণা তিনি বলেন জয়ের জন্য কলম্বিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের কামড়ে ধরার চেষ্টা করবে কলম্বিয়া মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয় তাদেরকে হালকাভাবে নেওয়া হবে বোকামি কারণ তারা জয়ের মধ্যেই আছে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলেও আমাদেরকে হারানোর ক্ষমতা রয়েছে তাদের সুতরাং জয়ের জন্য আমাদেরকে সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে হবে শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার কোটা সংস্কারের দাবিতে আবারও শাহবাগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ পাঁচ শতাংশ কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি স্বাধীনতা বিরোধীদের প্রেতারা আন্দোলনের নামে লিপ্ত জাতিকে মেধাশূন্য করতে কোটা রাখা হয়েছে মন্তব্য অভিযোগ বিএনপির কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানীর বেশিরভাগ রাস্তাঘাট ও দোকানপাট জলাবদ্ধতায় ক্ষুব্ধ নগরবাসী চলতি মাসে রেকর্ড বৃষ্টিপাতের পূর্বাভাস এবং প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম আবারও কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি ঢাকায় চল্লিশ টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ